এম ইজাজুল ও খিজা সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। জগন্নাথপুর উপজেলার আসন্ন 2 নং ফাটলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ পরিবারের সন্তান মধুমন কলেজের সাবেক ছাত্রতা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রিয়াজ আলম আনসার, যিনি অত্র ইউনিয়ন থেকে নির্বাচন করবেন, আমরা আপনার সাথে কথা বলবো। যে নির্বাচন করার তো প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে, আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতেছি এবং আমি স্মরণ করতেছি যে যারা বঙ্গবন্ধু পরিবারের সব শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করতেছি। আমি নির্বাচন 2 নম্বর পাটলি ইউনিয়ন নির্বাচন করার জন্য আসছি। এই নির্বাচন করার জন্য আমার অনেক উদ্যোগ অনেক আগে থেকেই ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বিদেশ চলে গেলাম। তখন আমি বিয়ে দিয়ে আমি বিদেশ চলে গেলাম আমার পরিবারের সাথে। তখন বিদেশ যাওয়ার পরেও আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি আমার যোগ্যতা অর্জন করতাম পারি, আমি যদি আমার ধন সম্পদ এগুলা আমার সামর্থিক আর্থিক অবস্থা ভালো হয়, তবে আমি একদিন নির্বাচন করার জন্য দেশে আসবো। তবে এতদিন আমি আসি নাই, দীর্ঘ 37 বছর আমি বিদেশ কাটিয়েছি, এতদিন আসি নাই। আমার যখন আমি সংসার করলাম, ছেলে মেয়ে যখন সংসার ছেলে মেয়ে হয়ে গেল, তখন আমি ছেলে মেয়ে চিন্তা করে আমি আর দেশে আসি নাই। তবে দেশের মায়ায় প্রত্যেক বছরই আমি দেশে আসি। আসলে কী করব, অনেক আমার ওখানে আমার ছেলেমেয়েরা বড় হয় নাই, তাদের চিন্তা করি আমি বিদেশ এতদিন কাটিয়েছি। এখন আমার ছেলেমেয়েরা ইনশাআল্লাহ বড় হয়েছে, তারা চাকরিজীবী হয়েছে, সবাইকে বিয়ে শাদী দিয়ে দিয়েছি। এখন আমি আমার ছেলেমেয়েকে বলছি যে আমি এখন দেশে চলে যাব, আমি জনগণের সেবা করব। বুঝছেন বাচ্চা, আমার ছেলেমেয়েরা বলছে ঠিক আছে আব্বা আপনি চলে যান। যাক, আমার উদ্দেশ্যটা হইল আমি নির্বাচনে আসছি আমি জনগণের সেবা করার জন্য, আমি গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য আমি আসছি, শিক্ষা খাতে উন্নয়ন করার জন্য, রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য, যুব সমাজ কীভাবে আগামীতে এগিয়ে চলবে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, এই উদ্দেশ্য নিয়ে আমি আগামী নির্বাচনের জন্য মানুষের দ্বারে দ্বারে যাইতেছি। প্রত্যেক দিন আমি প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বলতেছি যে আমি আসছি আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য। আমি আসি নাই যে আমি আমার চেয়ারম্যান হয়ে যে আমি আমার বাচ্চাদেরকে লুক আফটার করবো, এইসবের জন্য আসি নাই। আমি আসছি, আল্লাহ আমাকেও যথেষ্ট সম্পদ দিয়েছেন, বুঝিনি আমার বাচ্চারা সেখানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচারি করতেছে, বুঝিনি সবাই চাকরিজীবী। তো আমার উদ্দেশ্যটা হইল আমি এলাকার জনগণের সেবা করার জন্য, দুঃখ দরদি মানুষ যারা আছে তাদের সেবা দেওয়ার জন্য আসছি, বুঝছেন এই প্রত্যাশা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে আসতেছি, বুঝছেন সবাইকে বলতেছি। ধন্যবাদ জানাব আমরা আপনার কাছে। আপনার রিয়াজ আলম মানসার ভাই, আপনার কাছে আমরা আবার ফিরে আসছি। আমরা জানবো যে আপনি সুদূর প্রসার যে ইউরোপ থেকে আপনি দেশে এসেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য, নিজেকে উজাড় করে দেওয়ার জন্য, ইউনিয়নকে ডেলে সাজানোর জন্য। আপনি যে ইউনিয়নকে ডেলে সাজানবেন, এই ইউনিয়নকে আলোকিত করার যে কোন ধরনের পরিকল্পনা আপনার আছে যদি জানান। আমার পরিকল্পনা আছে আমি আমার এলাকার সবাইকে নিয়ে, মুরব্বী যুবক সমাজকে নিয়ে আমি আমার উদ্দেশ্য হইল একটা মডেল ইউনিয়ন গড়ার জন্য আসছি। ধন্যবাদ জানাব। আমরা পরিশেষে জানবো যে আপনি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে কতটুকু আশাবাদের নৌকা পাবেন? ইনশাল্লাহ, আমি তো আমার ছোটো থাকতেই যখন সংগ্রাম থাকি, আমি যখন আমার বুঝ হয়েছে তখন তাকি আমি আওয়ামী লীগ করতেছি। আমার আব্বা বা আমার পরিবারের সবাই আওয়ামী লীগ, আমার চাচাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বুঝিনি এর জন্য আমি আশাবাদী যে আমি নৌকা পাবো। ধন্যবাদ। পরিশেষে আপনার অত্যন্ত মঙ্গল কামনা করছি, সুখী সমৃদ্ধির প্রত্যাশায় আগামীতে এগিয়ে যান, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম জি।